হে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো গাইজ আজকে শেয়ার করবো অবস্থার টাইমে বাচ্চার ওজন না বাড়ার প্রধান কয়েকটি কারণ বলবো আর কি করলে আপনার বাচ্চার ওজনটা বৃদ্ধি পাবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করছি গর্ভবতী মহিলাদের অনেক বেশি উপকার আসবে প্রথমত যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে প্রেগনেন্সি প্রথম দিক থেকে যখন আমরা জানতে পারি যে বাচ্চা পেটে আসতে বা আপনার প্রেগনেন্ট তখন থেকে কিন্তু আমরা অতিরিক্ত খাবারের প্রতি আসক্ত হবে মনে করি যে আমরা যে অতিরিক্ত খাবার খেলে হয়তো আমাদের বাচ্চা দ্রুত বড় হবে দ্রুত বৃদ্ধি পাবে এটা একেবারে ভুল কথা আপনি যত বেশি অতিরিক্ত খাবেন আপনার পেটের আকারটা তত বেশি বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাটি বাড়ার কোনো জায়গা পাবে না তখন কিন্তু আপনার বাচ্চা আকারে ছোট হয়ে আসবে এবং বাচ্চা কিন্তু সময় নেবে এক্ষেত্রে দেখবেন যে শেষের দিকে আপনি বাচ্চাটা অনেক বেশি ছোট আকারে আর কি বৃদ্ধি হয়েছে দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে আপনি প্রেগন্যান্সির সময় থেকে আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আলট্রাসাউন্ড করতে হবে বা বিভিন্ন আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে কিনা সেদিকে আপনি ডাক্তারের সাথে কথা বলতে হবে বিশেষ করে যাদের হরমোনের সমস্যা আছে বা থাইরয়েডের সমস্যা আসে সেক্ষেত্রে তাদেরকে ওষুধ সেবন করতে হবে না হলে কিন্তু বাচ্চা ওজন দ্রুত বৃদ্ধি পাবে না সেক্ষেত্রে আপনার বাচ্চার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারবে প্রেগন্যান্সির সময় এক্ষেত্রে আপনার বাচ্চার ওজন বা বৃদ্ধিটা অনেক বেশি কম আসতে পারে তো অবশ্যই যখন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তখন থেকে আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী চলছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সির সময় তার থাইরয়েডের পরিমাণটা অনেক বেড়ে যায় তো অবশ্যই এটা বিষয় নিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন তো এগুলোর কারণে বাচ্চা যেহেতু ওজনটা কমে যায় তো আপনাকে প্রথম থেকে আপনাকে তার পরামর্শ অনুযায়ী চলতে হবে আপনি যদি কোনো রকম অসুখ থাকে সেক্ষেত্রে আপনাকে ওষুধ সেবন করতে হবে এগুলো ডাক্তার আপনাকে ঠিক বুঝে দিবে দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে আপনি প্রথম থেকে অতিরিক্ত খাবারগুলো না খেয়ে যে খাবারগুলো পুষ্টিকর খাবার সেই খাবার আপনি সেবন করবেন যেমন প্রথম থেকে আপনি অতিরিক্ত ভাত না খেয়ে আপনি সকালটাকে ডায়েট চার্ট অনুযায়ী চেষ্টা করবেন বেশি বেশি করে খেজুর কাঁচা কাঁচা বাদাম কিসমিস এগুলো আপনার খাবেন অতিরিক্ত ফল না খেয়ে যে ফলগুলো আপনার সিজনের ফলগুলো যেমন কলা কমলা এগুলো আপনার কিন্তু হাতের কাছে সবসময় পাবেন এই ফলগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন একটু পর পর না খেয়ে আপনি চেষ্টা করবেন সকালে উঠে খেজুর কিসমিস একটা ডিম খেয়ায় তারপরে আপনি দুপুরে চেষ্টা করবেন বেশি বেশি করে সবজি খাওয়ার ভাতের পরিমাণটা অল্প খাওয়ার জন্য আপনি বেশি যে খাবারগুলো পুষ্টিকর খাবার যে খাবারগুলো আপনার বাচ্চার জন্য সঠিক সেই খাবারগুলো আপনি খেতে পারেন বিকালে খাইতে পারেন বা সন্ধ্যার টাইমে খাইতে পারেন এরকমভাবে আপনারা খাবেন একটু পরপর খাবেন একবারে খাওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ভাত খাবেন না ভাত খেলে আপনাকে অতিরিক্ত মোটা করবে সেক্ষেত্রে আপনার পেটের আকারটা বড় হবে তারপরে আপনি কিন্তু বাচ্চার ওজনটা বাড়ার কোনো জায়গা থাকে না বাচ্চা কিন্তু বাড়তে পারে না তো অবশ্যই আপনাকে পরিমাণ বুঝে খেতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ